আপনার নতুন একটা জায়গায় ট্রাই করতেছি, মাইরোটি প্লেস। আমরা আরেকবার অর্ডার নিয়ে গেছি, আজকে ডাইন ইন করার ট্রাই করব, জানি না দেখি। গেস্ট হিসেবে আমরা তো অনেক রেগুলার হয়ে গেছি। নতুন আসছে ছোট্ট বন্ধু প্রভা, আর ছোট্ট বন্ধু আদানি। কেমন বলো তো? কেবল আমরা শুরু করলাম, আমাদের সবগুলো অর্ডার আসে নাই, বাট এখন জেরিনের কাছে খাচ্ছি, এখনো ভিতর পর্যন্ত যেতে পারি নাই, দেখি ভিতরে গেলে হয়তো আরো ভালো লাগবে। এটা ঘুরায় নাও মনে হয় ইজিয়ার হবে। আমরা অর্ডার করেছি হাম্বি ফ্রাইস। কারণ হাম্বি নামটা শুনে আমাদের খুব ইন্টারেস্ট জাগলো এবং অর্ডার করে দেখলাম জিনিসটা কী জিনিস। তো ফ্রাইসটা বেশ ক্রাঞ্চি এবং সফট অ্যাট দ্য মিডল, এবং এটার উপরে একটা স্পেশাল ধরনের ড্রাই মশলা ইউজ করা হয়েছে, যেটা খুব স্বাদটা বাড়াই দিচ্ছে। তো দিস ইজ গুড, পরিমাণও বেশ ভালো। আমরা এখন লাস্ট চা খাচ্ছি, চা হট, সিমস লাইক গুড বাট হট। থ্যাংক ইউ সো মাচ সোমেল ভাই খাওয়ানোর জন্য। আপনার নতুন বিবাহিত লাইফ ভালো কাটবে আশা করি। এই ডায়লগটা শুনলে সমস্যা আছে। খাবার কেমন ছিল? খাবার ওভারঅল ভালো, অ্যাভারেজ, অ্যাভোভ অ্যাভারেজ। চাটা খেয়ে বেশি ভালো লাগছে। আর জেরিন, তোমার কেমন ছিল? রেটিং কি এরকম দিবা? 9 out of 10। দোসা ভালো ছিল, সসগুলা ভালো, চা খেয়ে ভালো। ছোট্ট বন্ধু প্রভা না, ভালো লাগছে। আর মানে এতদিন তো সবকিছু বন্ধ থাকাতে বাসায় ঠান্ডা ঠান্ডা খাবার খাওয়া লাগছে, আজকে ডোসাটা গরম গরম খেয়ে আরো বেশি ভালো লাগছে। আর একটা কি যেন বলছিলা যে, ও আচ্ছা, সসগুলা সবগুলাই ভালো ছিল, বাট একটা সস একটু আরেকটু ভালো হইতে পারত মনে হইছে আমার কাছে। কোনটা? ওই যে নারিকেল দিয়ে যেটা করছিল সেটা আর কি। গ্রেট, ঠিক আছে, বাট ওভারঅল গুড। আমার ক্ষেত্রেও একই আসলে, দোসা তো ভালো হয়েছেই, আমি বলবো দোসা 9। আর হচ্ছে কি জানি ছিল ফ্রাইস, থাম্বি ফ্রাইসটা বলবো 9.5, 10 দেওয়া যেত, তবে ওইটার থেকে একটু বেটার তাই দিল। আর চাটা আমি বলবো মোটামুটি 9ই বলবো, মানে মশলাটি হিসেবে বেশ ভালো, কিন্তু পরিমাণটা একটু কম, কিন্তু একটু কম প্রাইস, প্রাইস অনুযায়ী এটা রিজনেবল প্রাইস। আন্দালিব ভাই,
শুরুতে আমার মনে হয় কিছু ছোট্ট একটা মানে সাইড নোট দেওয়া উচিত, সেটা হচ্ছে আমরা যেটা আসছি এটা হচ্ছে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। এখন যে মিটটা ওরা সার্ভ করে এটা হালাল নাও হইতে পারে, সো যারা মানে হালাল হিসেবে আসবেন সো একটু কষানের ব্যাপার আছে। তো আদার দ্যান দ্যাট আমরা হচ্ছে মাসালা দোসা ট্রাই করেছি মেইনলি, এছাড়া ছিল যে চা এবং ফ্রাইস। তো যদি আউট অফ টেন নাম্বারিং করা লাগে তা দিব আমি দোসাতে 9 out of 10, চাটা ছিল 8.5 out of 10, কিন্তু ফ্রাইসটা আমার কাছে অসাধারণ লাগছে 10 out of 10। Yes, চলছে ভাই আপনার অ্যাকশন। ও তাই তো অ্যাকশন আবার শুরু করবো। আচ্ছা এটাই কন্টিনিউ, রেডি? ওকে বলো কি অবস্থা আন্দালিপ?